এই হলো স্কুটারের সুবিধা, যে বসে জুতা পরা যায়, বসে সব কিছু করা যায়। কারো জন্য মনে করেন কারোর সাথে দেখা করতে গেছেন যে ওয়েট করতে হবে, সে আসতে দেরি হবে, জাস্ট এরকম ডাবল সিট সিঙ্গেল সিট, যাই হোক ডাবল সিট হলে সুবিধা, বসে কষ্টটা কম হবে, বসার কোনো জায়গা নাই মনে করেন, তাই না? এই হলো সুবিধা। তাই সিটটা দিছে কি জন্য তাহলে? হ্যাঁ, এই সিটটা কেন দিছে তাহলে? এই সিটটাতে এই ফিল পাবেন না। আমার ইহ জীবনে এরকম ভাবে বসতে কারণে দেখি না। কেন, এটা কি বলেন আপনি? এটা আমার অনেক দিনের ড্রিম ছিল এইভাবে বসা। হ্যাঁ, কিন্তু আমি সুযোগ পাই নাই। একদিন বাসার গ্যারেজে ট্রাই করছিলাম, মানে একটা ট্রায়াল দিছিলাম যে বসে দেখি তো কেমন হয়, বা ভালোই তো। তো সেদিন প্রথম যখন বসছি, যে এখানে স্প্রিং তো পড়ে যাওয়ার মতো হয়েছিলাম প্রথমে, না এখন পড়ে না, এখন ইচ্ছা করে করলাম। তো তখন বললাম না, এটা একটু ইয়ে করে, যে আজকে যেমন কিচ্ছু হয় নাই বসতে, ড্রিম ছিল আমার, তো এই সুযোগটা আজকে পেয়ে গেলাম। এভাবে বসাটা আপনার ড্রিম? হ্যাঁ, সিটে বসে এটা হবে না তখন। এটা হলো স্কুটারের একটা অনেক বড় সুবিধা। কত কিলো চালাইছে তো দেখতে হবে, প্রত্যেক মুহূর্তে তো মুখস্থ করা সম্ভব না। 3754 কিলোমিটার। এত কিলো চালা ফেললেন কদিনে? আলহামদুলিল্লাহ। ভজ খাইছে আর? না, ভজ খাই নাই আলহামদুলিল্লাহ। শুধু একদিন সামনে একটা ওই স্কুটারই ছিল, একটা উইগো, সম্ভবত উইগো, ও ইয়ে করছে, হার্ট ব্রেক করছে, তো আমি হঠাৎ করে হার্ট ব্রেক করাতে, মানে হার্ট ব্রেক তো হঠাৎই করে, আমিও হার্ট ব্রেক করছি, যা ওর পিছনে একটু একটু লাগছে, তখন আমারটাই উল্টা ইয়ে, সে কড়া করে তাকাইছে। আমি বলছি ভাই, আমি ইচ্ছা করে লাগাই নাই ভাই, তারপরে সে নর্মাল হয়ে আবার টান দিছে। আমারটা একটু আবার লেগে গেছিলো, ওই দিন আবার উঠাইতে হয়েছে, হাত দিয়ে একটু, হ্যাঁ একটু ডেন্ট পড়ছিল, যার জন্য চাকার সাথে গড় গড় লাগতেছিল, ওটা আবার টান দিয়ে হাত দিয়ে উঠাইছি, কোনো মতো বাসায় নিয়ে গেছি। তারপরে আবার পরের দিন ওই যেখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, ওনাকে দিয়ে উনি একটু ইয়ে টান দিয়ে আর একটু উঠাই দিছে, শেষ। এই কেনার পরের জীবন এটা ছাড়া এখন আর ইচ্ছা করে না, কোনো বাসে গাড়িতে কিছুতে উঠতে ভালো লাগে না, খালি এটা মিস করি। অন্য কিছু উঠলেও খালি হাত এরকম এরকম হয়, বুঝছেন, মনে হয় যে আমি চালাইতেছি। মাইলেজ ঢাকা সিটির মধ্যে 45-50 এরকম আর কি। আমার ডিউটি যখন রাতে থাকে, রাতে তো দুপুরে আসি, রাতে যাই, তখন রাস্তা ফাঁকা, তখন ওই সপ্তাহে 50-এর মতো পাই। আর যে সপ্তাহে হলো দিনে সকালে আসি বিকালে যাই, দুইটাই তো পিক টাইম, বিশেষ করে বিকালে, তখন একটু কম পাই, কিন্তু ওই সপ্তাহেও 45-এর উপরে থাকে, এর নিচে থাকে না। মানে অ্যাভারেজ হচ্ছে 45-এর উপরে, 45-50-এর মধ্যে। সার্ভিস করছি 4টা। ওখানে যে একদিন এক ইয়া ছেলে ইয়া বলতেছে যে সিট কিছুতেই খুলতেছে না, সিট খুলতেছে না, খালি খালি চাবি ঘুরাইতেছে, খালি চাবি ঘুরাইতেছে, সিট কিছুতে খুলতেছে না, এটা খুলতে হবে, এটা বের করতে হবে, এই সেই। তো আমি বললাম যে ভাই, এ তো মনে হয় ভালো পারে না। আরেকটা ছেলে, সে একটা চাপ দিছে, মোচড় দিছে, আর সিট খুলে গেছে, কারণ সিট খোলা নিয়মিতাই, ও তার মানে স্কুটার সম্পর্কে আইডিয়া নাই, কোনো যাদের কোনো এক্সপিরিয়েন্সই নাই, এটা ঠিক না। কারণ আমাদের এটা টাকা দিয়ে কিনা, অনেক শখের জিনিস, সবারই এই শখের জিনিস, এইভাবে ওরা শখের জিনিস নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, এটা সিরিয়াস হওয়া উচিত সবার, মানে প্রত্যেক সার্ভিস সেন্টারের। হ্যাঁ, ওরা গিয়ার অয়েল সম্পর্কে কোনো আইডিয়া নাই, গিয়ার অয়েল নাই, এমনকি 10W30টাও পাওয়া যায় না। আমাদের গ্রেড যে 10W30, না 10W40 আছে, ওইটাই লাগানো, ওইটা দিলেই হবে, এটাই তো সবাই দেয়, একই কথা, কোনো পার্থক্য নাই তো। সার্ভিস সেন্টার থেকে? সার্ভিস সেন্টার থেকে। কোন সার্ভিস সেন্টার? সুজুকি 60 ফিট। আমি বলছি যে প্রবলেম হয় না, এক গ্রেডেরটা, আমার গ্রেড তো এইটা। বলে না না, কোনো এই 10-এ কোনো পার্থক্য হয় না, এই যে 30 আর 40, এটা কিছুই হয় না, এগুলোতে কিছু যায় আসে না সার্ভিস সেন্টার থেকে। হ্যাঁ, তার মানে এখনো পর্যন্ত গিয়ার অয়েল চেঞ্জ করা যায়নি? না, গিয়ার অয়েল চেঞ্জ করা যায়নি এখন পর্যন্ত। ওরা বলছে, একজন বলছিল যে 5000 কিলোমিটার পরে, 5000 কিলোমিটার হলে আপনি চেঞ্জ করেন, তখন ওই আমাদের সুজুকি ক্যাফেতে জিজ্ঞেস করে আসেন, ওরা যেটা বলে ওইটা তারপর খুঁজে বের করে কিনে নিয়ে আসেন, আমরা লাগাই দিব, একটা ছেলে তাই বলছিল। তা সুজুকির যে হেড সার্ভিস সেন্টার, যেটা মানে মেইন সার্ভিস সেন্টার তেজগাঁও, হ্যাঁ ওখানে যাননি কখনো? না, ওখানে যাইনি। ওখানে একবার যেয়ে দেখতেন যে ওরা কি বলে, না? হ্যাঁ, তা ঠিক, ওখানে, কারণ এটা তো এমনও হইতে পারে যে 60 ফিটের ওদের নলেজের কম কমতি আছে, যার কারণে ইঞ্জিন অয়েলের গ্রেড যে এটা দুটাই এক, কোনো সমস্যা হয় না। না, মামুন ভাই বলছিল, মামুন ভাই বলছিল যে এটা আমি রাখি, ওই এটার যে ইয়া গিয়ার অয়েল, এই যে গ্রেডের গিয়ার গিয়ার অয়েল অয়েল সেটা আমি রাখি, আপনার যখন লাগবে আপনি এসে চেঞ্জ করায়েন যখন সময় হবে। মামুন ভাই, মামুন ভাই যে তেজগাঁও ইঞ্জিন অয়েল কি ইউজ করতেছেন? মোটুল 10W30। টপ উঠাইছেন? টপ আমার ওইভাবে উঠানোর কোনো ইচ্ছাও নাই, আমার টপ রাস্তায় চালাতে চালাতে যতটুকু উঠাইতে পারি ততটুকু উঠাই, মানে দরকারে যতটুকু দরকার হয় ততটুকুই আমার টপ, ফালতু টপ উঠানোর কোনো চেষ্টা আমি করি নাই। তবে টপ ছিল কিছুদিন আগ পর্যন্ত 70,
সেটা হলো কোন রাস্তা, এটা হলো আপনার আগারগা লিংক রোড ওইখানে। আর তারপরে আরেকদিন মহাকালী ফ্লাইওভার থেকে নামার সময় আসি উঠাইছিলাম, আসি উঠছিল আর কি, আমি ইচ্ছা করে উঠাইছি তা না, এইটাই। কিন্তু আমার ইচ্ছাকৃত টপ উঠায় বাহাদুরি দেখানোর কোনো ইচ্ছা নাই, জীবন বাঁচানোর জন্য, জীবনটা ভালোভাবে চলার জন্য এই স্কুটারটা কিনা সেটা নষ্ট করার কোনো ইচ্ছা নাই। সে দুইবার না লং রুটে, যে আজকেই ফার্স্ট 300 ফিট এই যে এইদিকে আসছি পূর্বাচল, এটা আজকেই এত দূর ফার্স্ট, হাইস্ট ছিল 12 কিলোমিটার মনে হয় দিনে। চালানোর সময় ভয় লাগছিল? ভয় একটু তো লাগতেছিলই, গার্ড নিয়ে আসেন, আমি তো জানি না যে হাইওয়েতে আজকে নিয়ে আসবেন। এই যে এইবার আসেন জায়গায়, হ্যাঁ গার্ড পরা ছাড়ছেন কেন এবার বলেন? গার্ড সিটির মধ্যে গার্ড পরি না, গার্ড পরলে খুব অস্বস্তি লাগে, মনে হয় যে কে নাক মুখ চেপে ধরবে তাই। আর গেমে যায় বা গরম বা ওই প্রিপারেশন নিতে এত সময় লাগে যে গার্ড। আপনি আগের বার ভটকানোর পর প্রমিস করেছিলেন যে ভাই আমি গার্ড পরব, গার্ড পরব, তারপরে পরছি তো, তারপরে কিছুদিন পরছি তো, প্রমিস যে করছিলাম প্রমিস নষ্ট করি নাই, পরছিলাম ঠিকই। তারপর প্রমিসের ইয়ে যখন মনে করলাম যে না ডেট এক্সপায়ার হয়ে গেছে, তখন থেকে ইয়ে করলাম আর কি। ঢাকার মধ্যে আর কি, বাইরে হলে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই গার্ড পরবো, কিন্তু ঢাকার মধ্যে বারবার না না প্রয়োজন আছে, কিন্তু প্রিপারেশন নেওয়াটা খুব কষ্ট। কারণ এমনি এই গ্লাভস পরতে হয়, হেলমেট পরতে হয়, লক খুলতে হয়, এই করতে অনেক সময় লাগে। প্রমিস করছিল হচ্ছে যে শহরের ভেতরে গার্ড পরার প্রয়োজন নাই, লং ট্যুরে গেলে গার্ড পরতে হবে, এই ভ্রান্ত ধারণাটা মাথার মধ্যে কোত্থেকে আসে আমি জানি না। আজকে আরও একবার আপনি একটা রং কাজ করলেন, ঠিক আছে, এটা আমি আশা করি না আপনার কাছ থেকে, হ্যাঁ, কারণ এক মুহূর্তে গলির মধ্যেও তো পড়তে পারেন, তা তো অবশ্যই, তাই না? পড়ে গেলে তো তখন তো ভাই ওই আমি খুব সাবধানে ছিলাম, কেন যে পড়লাম ভাই, হ্যাঁ কেন যে ব্যথা পাইলাম ভাই, তখন কি কাজ হবে? না কাজ হবে, শাস্তি হলো মাফ করে দেওয়া। মাফ করে দেওয়া, হ্যাঁ আচ্ছা, না আপনি প্রমিস করেন আর কি, শাস্তি টাস্তি না, আপনি প্রমিস করেন, শহর হোক আর বাইরে হোক ভাই গার্ডটা পড়তে হবে। চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রমিস করবো না, চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় করবো, কারণ গার্ডটা জরুরি জিনিস ভাই। এরবার তো নিজের গার্ডটা দেখেই তো বুঝছেন, তা তো অবশ্যই। এবং আপনি জানেন যে আপনার ওই ভিডিও দেখে বহু মানুষ গার্ড পরা শুরু করছে, অনেক মানুষ আমাকে ইনবক্সে কমেন্ট করছে, কমেন্ট বক্সে লিখছে যে চপল ভাইয়ের ওইটা দেখার পর গিয়ে গার্ড কিনছি, ঠিক আছে, এবং গার্ড এখন রেগুলার গার্ড পরি। সেই জায়গায় আপনি নিজেই যদি আবার ছেড়ে দেন তাহলে হবে। আমার মাথায় হেলমেট নাই তাই মনে করেন না যে আমি হেলমেট ছাড়া চালাই, একটু আগে যেটা বলবো হেলমেট আছে, কিন্তু ওই যে ওইদিকে আছে হেলমেট, যখন চালানোর এখন তো চলতেছে না গাড়ি, এই জন্য ওখানে রেখে দিছি আমি, কিন্তু হেলমেট ছাড়া চালাই, আমার আছে, আমার সিটির উপর আছে আছে, হেলমেট ছাড়া চালাই না। কান সুজা এখন? কান না এখনো আটকায় ভাই, এটাই সমস্যা। সবসময়? সবসময় না, মাঝে মাঝে, কান পরার পরে কানটা ঠিক করতে হয় এইভাবে মাঝে মাঝে, আর নাহলে এরকম মাঝে মাঝে ঝাঁকায় ঠিক হয়ে যায় ইয়ে হেলমেটটা। আর আমার একটা জিনিস বুঝছেন, আমি যখন চালাই, হ্যাঁ রেগুলার তো বের হই অফিসের যাওয়ার উদ্দেশ্যে বের হই, তো আমার কেমন যেন একটা ফিল কাজ করে, মাঝে মাঝে মনে হয় যে আমি আমি রাজা, হ্যাঁ একার গ্যাং করে এই সেই করে চালাই অফিসে যাই আসি, মাঝে মাঝে মনে হয় কি যে আমি কিছুই পারি না চালাই, তো আজকে প্রথম ধরছি, কেমন জানি নতুন নতুন লাগে, অপরিচিত লাগে, মনে হয় এই লাগে গেল, এই পড়ে গেলাম, এই এরকম হলো এরকম লাগে, মানে কেমন জানি, মানে আমার ফিলটা এক এক সময় এক এক রকম থাকে, আমি জানি না এটা কি সবারই হয় নাকি শুধু আমারই। আপনি কি মাঝে মধ্যে আমার চালান আবার গ্যাপ দেন? না গ্যাপ দিই না, গ্যাপ কখনোই পড়ে না, বাইক ছাড়া তো যাই না অনেক দিন, কিন্তু এই জিনিসটা কেন জানি, সকালে বের হয়েছি বা সকালে ঠিক আছে বের হয়েছি, অফিস থেকে যখন বের হই মনে হচ্ছে আমি চালাতেই পারি না, ওই রিক্সা দেখলে পিছনে এক চিপাই দাঁড়ায় যায়, ওই এইটা দেখলে দাঁড়ায় যায়, আবার মাঝে মনে আমি রাজা, কেউ আমার সাথে কিছু, এইগুলো কি সব ফালতু দর, সব গরুর গাড়ি বলে নিজের মতো। আমার ফার্স্ট যেদিন আমার চাকায় জেল লাগাইছি, হ্যাঁ জেল লাগাইছি, সেদিন দেখলাম যে জেলটা পানির মতো নরম প্রায়, মানে কি ইয়ে টাইপের, লিকুইড টাইপের, হ্যাঁ, তো ভাবলাম যে আহ গাড়িতে আজকে সমুদ্রের ফিল পাবো, এই জন্যে ওই দিন আশা করেছিলাম যে যখন চালাবো তখন কল 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 একটা শব্দ পাবো, মনে হবে সমুদ্রের মধ্যে চালাচ্ছি, তো চালাই স্কুটার স্টার্ট দিয়ে চালানো শুরু করলাম, শুনতে পাই না, বললাম এখানে জ্যাম, তাই নির্জন রাস্তায় গেলাম, সেখানেও কত কান পাতলাম এইভাবে যে না কোনোভাবেই কল 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 শব্দ পাই না, আমার সমুদ্রের ফিলটা পাইলাম না ভাই,
আফসোস ভাই, একটা দুঃখ আছে আমার বুঝছেন, যে সেটা হলো যে এই স্কুটার যারা বাইক চালায় তারা স্কুটারকে পাত্তা দিতে চায় না, এটা আমার অনেক বড় কষ্ট। যে অনেকে আসে এসে দেখি যে মানে ধাক্কা মেরে দিয়ে চলে যেতে চায় এরকম একটা, আবার কোনো জ্যামের মধ্যে আসি আস্তে আস্তে করে পাস হচ্ছি, আমার পাশে জায়গা নাই, তারপরও সে গায়ের মধ্যে দিয়ে ঢুকায় সামনে চলে যেতে চায়, মনে করে না এটা কোনো বাহন আর কি, এটা মনে করতে চায় না এগুলা। তার উপরে যাওয়ার জন্য জায়গা দেয় না। আচ্ছা আচ্ছা। তো আমি একদিন একদিনের কাহিনী বলি, এরকম অনেক হয়েছে, একদিনের কাহিনী বলি, একটা বাইকের পিছনে যাচ্ছি, যে মানে তার স্পিড আমার স্পিডের চেয়ে কম, তার কারণে আমার স্লো করতে হয়েছে। তো বাইক এই পাশে একটা কার আছে, প্রাইভেট কার, তো আমি হর্ন দিতেছি, বারবার হর্ন দিতেছি, সে জাস্ট দেখলাম একবার লুকিং গ্লাসে দেখলো, দেখে দেখলো স্কুটার, ও দূর, তার তার কোনো চেঞ্জই হলো না, তার কোনো ভাবান্তর নাই, সে নর্মালভাবে চালাচ্ছে। তারপর সেটা ছিল স্প্লেন্ডার, হিরো স্প্লেন্ডার, তো তারপর গাড়িটা একটু সাইডে চলে গেছে, আমি একটু সুযোগ পাইছি যাওয়ার, ওকে পাস করে ওকে রেখে বহুত দূর চলে গেছি। তো আমি কিন্তু স্পিড বাড়াই নাই, আমি নর্মাল স্পিডে চালাইছি, কিন্তু তখন ওকে মনে মনে বললাম যে তুই দেখ এখন যে তোরটা হলো 100 cc, আমারটা হলো 125 cc, এইভাবে আন্ডার এস্টিমেট করা ঠিক না, আমি কোথায় চলে গেছি আর তুমি কোথায় আসো বাবা। কিন্তু এই জন্যই বলতেছি যে এটা একটা কষ্টের, আন্ডার এস্টিমেট কেন করবে, এটা আমার আমাদের গোটা স্কুটার কমিউনিটি সবাই হয়তো বলবে যে আন্ডার এস্টিমেটের শিকার তারা হয় সব প্রতিনিয়ত। এটা কোন মানে এটা কোনো কথা এইভাবে কেউ মডিফাই করে, এটা কীরকম লাগতেছে? সুপার গ্লু দিয়ে দিছে আবার সাইডে যেন আটকে থাকে, আমি মানা করছিলাম যে ভাই দিয়ে না খারাপ লাগবে, তো সন্ধ্যা হয়ে গেছিল তত বোঝাচ্ছিল না, তারপর আমি বলছি যে এটা করেন না, না না ঠিক হবে, এগুলো উঠে যাবে, এটা থাকবে না, এটা উঠে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা উঠে নাই এখন পর্যন্ত। দেখতে কেমন লাগতেছে, বেখাপ্পা? সেটাই তো বললো যে এটা এটা এখানেই ভালো, এটা এখানে লাগাইলে ভালো। মামুন ভাইয়ের কাছে, মামুন ভাই লাগাই দিছে তেজগাঁয়। হ্যাঁ, মামুন ভাই এইভাবে কেন ফিটিং করলো? এবং এভাবে লাগাই দিছে আর বললো যে এটা এইভাবেই ভালো, এটা অনেক ভালো সুইচ, 200 টাকা নিছে এই সুইচের দাম আবার, তারপরে এইভাবেই লাগে, এটাই ভালো হবে বলে লাগাই দিছে, কিন্তু এটা কয়েকদিন পরে, এক সপ্তাহ মনে টিকে নেয়, তারপরে কাজ করে না, বসলে উঠে না, ঝামেলায় পড়তে হয় রাস্তায়, একবার সুইচটা ইয়ে হলে এটা একেবারে বাজে একটা ফিটিং হয়েছে, ইউজও তো করতে পারি না, এটা শুধু শুধু দেওয়া, কোনো কাজেই আসে না আমার, নষ্ট সুইচ। হেডলাইট মডিফাই করছেন না? হ্যাঁ, হেডলাইট কি লাগাইছেন? এটা নফসাইট কি জানি, F03X নাকি কত লাগাইছে এটা? এটা 1700। কোথা থেকে নিছিলেন? এটা একটা অনলাইন, অনলাইন না সরি, বাড্ডা সাজাদপুর ওইখানে একটা ওনাদের দোকান আছে, ওনারা অথরাইজ ডিলার সম্ভবত। পরে ফিটিং করছেন কোথায়? ফিটিং করছি মামদপুরে। রিলে লাগাইছে? রিলেও সাথেই আছে, নফসাইটের সাথে রিলে লাগাইছে। আচ্ছা আচ্ছা, ওদের সাথেই দিয়েছে। হ্যাঁ, প্রথমে লাগাইছে, প্রথম দিন যখন লাগাইছে, হ্যাঁ, তো চলে আসলাম দিনের বেলা লাগাইছে, তো আসার পরে যখন রাতে চালাইছে দেখি কি রে এরকম হয় কেন, দেখা যায় না কিছু, আপার ডিপার দিলে বলছে আপনার ডিপার দিলে তারপর দেখা যায়, আপার দিলে দেখা যায় না, নর্মালে দেখা যায় না, পরে এরকম হয় কেন, উল্টাতে দেখা যায়, পরে নিয়ে গেলাম, পরে যে হেড ইয়ে মিস্ত্রি মালিক সে বলে এটা উল্টা লাগাইছে কে, ঠিক কর, মানে উল্টা হেডলাইট লাগাই দিছে, তারপরে সোজা লাগাইছে, তারপরে ইয়ে করার পরে ঠিক হয়েছে। কিন্তু একটা সমস্যা এখনও আমি পাই, সেটা হলো যে আপনার ইয়া দিলে ডিপার দিলে তেমন কিছু দূরের জিনিস বা হাইওয়েতে নাকি ডিপার দিয়ে চালাইতে হয়, কিচ্ছু পাই না, আগেই খালি ঘাটাঘাটি করি না, পরে এখনও ঘাটাঘাটি করতেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট স্কুটার এটা সব দিক থেকে। হ্যাঁ, আপনার স্মুথনেস, মাইলেজ, তারপর রেডি পিক আপ, তারপরে আপনার স্পিড, কমফোর্ট, এই সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্ট একদম। আচ্ছা, যেমন দেখেন রেজেডারে রেডি পিক আপ আছে, কিন্তু চাকা দুইটা ছোট, 113 cc যেটা, তারপরে আপনার এপ্রিলিয়া চাকা বড়, ইয়া রেডি পিক আপ আছে কিন্তু ওইটা আবার মাইলেজ কম। হ্যাঁ, অনেকে আবার বলে যে ইয়াকো লাগে বেশি আপনার সাসপেনশন, হ্যাঁ একটু হার্ড লাগে, হ্যাঁ তো এক একটা এক এক ইয়ে আছে, কিন্তু এটা চলে আমার মনে হয় না কেউ ইয়ে বলবে, এটা তো দেখতে খুব ভালোই লাগতেছে, এটা তো কোনো মানে নো অবজেকশন আর কি, ভালোই লাগতেছে, সুন্দর, এটা হলো ওই গর ইয়ে। আচ্ছা, হ্যাঁ আর হর্ন চেঞ্জ করছি, হর্ন মামুন ভাইকে বলছিলাম ভাই একটা আপনি পালসারের হর্ন দিয়ে দেন, পালসারের হর্নটা খুব ভালো, হ্যাঁ এটা পালসারের হর্ন, এই সেই করে একটা হর্ন লাগাই দিছে, 400 টাকা নিছে, পরে দেখলাম অনলাইনে দুইটা হর্নের দাম, অরিজিনাল দুইটা হর্নের দাম 400-450 টাকা, যাদের দুইটা লাগায় পালসারের, তার যে মিন্ডাপি না কি জানি নাম, হ্যাঁ ওইটা অনেক লাউড সাউন্ড হয়, অনেক সুন্দর সাউন্ড হয়, কিন্তু এটা আমার ওই আগেরটাও রাখছে এক্সেসের, আবার ওইটা একটা লাগাই দিছে, এই দুইটা দিয়ে, আগেরটা তো পাওয়াই যায় না, আগে তো পাওয়ার কথাও না,
অত ভালো হয় না। এই জন্যে সবাই অ্যালার্ট থাকা উচিত যে লাগাইলে দুইটাই লাগাইতে হবে যেন তারা ইয়ে করে আর কি, যে লাগাবে তাকে তার কাছ থেকে এটা বুঝে নাই এবং ওকে বলে যে পালসারের হর্ন দুইটাই মিন্ডাপি, ইউনো মিন্ডাপি বা এরকম কিছু নাম, খুব বেশি লাউডটা লাগানো ঠিক না আর কি সিটির মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু হাই না, পালসারের একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, ওই হর্নটা সবাই দেখি পালসার পালসার করে, যাই হোক পালসারের মেইনলি না, ওটা ওই যে মিন্ডাপি ওটা স্ট্যান্ডার্ড, কিন্তু অন্যগুলো বেশি ডেন্সোটা অতিরিক্ত হয়ে যায়, ওটা ট্রাফিক ধরতে পারে, এটা দেওয়া যাবে। মাঝে মাঝে বাইক কিনতে ইচ্ছা করে, মানে ওই যে আন্ডার এস্টিমেট করে মনে হয় যে বাইক কিনে দেখাই দিই, বেটা তোর একাই বাইক নয় আমারও আছে। খুব ইচ্ছা করে ভাই মাঝে মাঝে জানেন, যে খালি মাথায় খালি হাতে মানে গ্লাভস ছাড়া হেলমেট ছাড়া বাতাসের মধ্যে হু হু করে চালায় যাবো, হু করে বাতাস আসবে আর শান্তি, একবার একটা পিক আপ শাঁ করে মেরে দুই হাত ছাড়াই দিয়ে এভাবে চালাবো, মাথা নাই মানে কি মাথায় কিছু নাই হাতে কিছু নাই, এইভাবে চালানো সম্ভব কিনা ভাই, খুব ইচ্ছা করে, খুব শখ। কিন্তু এই শখ যখন পড়বেন তখন ওইটাই তো বলতেছি, এই শখ পূরণ হবে না কিন্তু শখ থাকবে, এই বাতাস বাতাসে কি শান্তি মাথায় কিছু নাই, কিন্তু এটা তো সম্ভব না কোনো দিন। চপল ভাইকে দেখার জন্য সবাই উন্মুখ ছিল যে ওনার কী অবস্থা, ওনার আর কি ভচকাইলো, কান কি সোজা হইলো, সব আপডেটের জন্য সবাই পাগল আপনাকে দেখার জন্য আর কি, সবাই প্রায়ই বলে। তো আরও অনেক আপডেট হবে চপল ভাইয়ের সঙ্গে, আরও অনেক ব্লগ হবে। আপনি যদি নতুন হন আমার চ্যানেলে, এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটাতে প্রেস করে দিতে হবে, ভিডিওটাতে একটা লাইক দিতে হবে মাস্ট, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানা দিতে হবে। আর স্কুটার রাইডার হইলে কিন্তু আমার গ্রুপে জয়েন করেন, স্কুটার রাইডার্স বিডি, আর আমার ফেসবুক পেজ অরণ্য শান্ত দা স্কুটি ম্যান ফলো করেন, লাইক দেন, আল্লাহ হাফেজ।